অধ্যায় অষ্টাশি অপ্রতিরোধ। আপনার কাছে কি আচ্ছন্নকারীর কিয়ামতের সংবাদ এসেছে? সেদিন অনেক চেহারা হবে অবনত, ক্লিষ্ট, ক্লান্ত। তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। তাদেরকে অত্যন্ত উষ্ণ প্রস্রবণ থেকে পান করানো হবে। তাদের জন্য খাদ্য থাকবে না কাঁটাযুক্ত গুল্ম ছাড়া, যা তাদেরকে পুষ্ট করবে না এবং তাদের ক্ষুধা নিবৃত করবে না। অনেক মুখমণ্ডল সেদিন হবে আনন্দোজ্জ্বল, নিজেদের কাজের সাফল্যে পরিতৃপ্ত, সুউচ্চ জান্নাতে। সেখানে তারা অসার বাক্য শুনবে না, সেখানে থাকবে বহমান প্রস্রবণ, সেখানে থাকবে উন্নত শয্যাসমূহ, আর প্রস্তুত থাকবে পানপাত্র, সারি সারি উপাদান এবং বিছানা গালিচা। তবে কি তারা তাকিয়ে দেখে না উটের দিকে, কিভাবে তা সৃষ্টি করা হয়েছে, এবং আসমানের দিকে, কিভাবে তা ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে, এবং পর্বতমালার দিকে, কিভাবে তা প্রতিষ্ঠিত করা হয়েছে, এবং ভূতলের দিকে, কিভাবে তা বিস্তৃত করা হয়েছে? অতএব আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা, আপনি তাদের উপর শক্তি প্রয়োগকারী নন। তবে কেউ মুখ ফিরিয়ে নিলে ও কুফরি করলে আল্লাহ তাদেরকে দেবেন মহাশাস্তি। নিশ্চয় তাদের ফিরে আসা আমাদেরই কাছে, তারপর তাদের হিসেব নিকেশ আমাদেরই কাছে।